গত এক বছর যাবত আমি ধারাবাহিকভাবে বলে এসেছি আপনাদের সংবাদ মাধ্যমের সামনে যে কোড়াকাটি, দুর্গানগর, খুলনা, বেড়মজুর, কালীনগর, সন্দেশখালী এক এবং সন্দেশখালী দুই, 16টা অঞ্চলে একইভাবে শাহজাহান শিবু হাজরা উত্তমরা তাণ্ডব চালিয়েছে। যে সন্দেশখালী ব্লক টুয়ে আমরা পঞ্চায়েত সমিতি চালিয়েছি, স্বপ্না খণ্ডিত আমাদের পঞ্চায়েত সমিতির ওখানে দায়িত্ব ছিল, আজকে দিনের পর দিন আমাদের কর্মীদের উপরে সেখানে অত্যাচার চলেছে। 2021 সালের পর কোড়াকাটি অঞ্চল, যে অঞ্চলে বিজেপি 80 দশক থেকে কোনো শক্তি বিজেপিকে হারাতে পারেনি, যেখানে ধারাবাহিকভাবে একতরফা বিজেপি যে পঞ্চায়েত জিততো, আজকে সেই পঞ্চায়েতে আমাদের একজনও সদস্য নেই, কারণ নির্বাচন হয়নি। শুধু নির্বাচন হয়নি বলে থেমে থাকেনি, তারা জেসিপি মেশিনগুলো দিয়ে বিধবা মা বাড়িতে আছে, ছেলে পরিযায়ী শ্রমিক, সেগুলোকে ভেঙেছে। আমরা এই অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে আমরা করেছি, জগদীপ ধনখড় আমাদের আগের রাজ্যপাল তার কাছে আমরা অভিযোগ করেছি, আমরা স্বরাষ্ট্র মন্ত্রকে জানিয়েছি, আমরা ডিজিপির সঙ্গে মিটিং করেছি। আজ থেকে নয়, এই তাণ্ডব চলছে আজকে 2013 সাল থেকে। 2013 সাল থেকে ধারাবাহিকভাবে ক্যাটাগরিক্যালি ইনসিডেন্ট টু ইনসিডেন্ট আমরা ইনফর্ম করেছি সরকারকে, এসপিকে জানিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। আজকে মহিলারা কাঁদছেন, তার কারণ কি? রাত্রিবেলা পুলিশ আবার নতুন করে তৃণমূল কংগ্রেসের এই হুডলুমসদের নিয়ে এসে ভেতরে ঢোকানোর চেষ্টা করছে। প্রত্যেকটা বিচ্ছিন্ন দ্বীপ 111 জনের বিরুদ্ধে FIR করলেন, 47 জন তার মধ্যে শুধু আন্দোলনকারী, বাদ বাকি কালীনগর থেকে একদম সুন্দরবনের শেষ জায়গায়, মানে যেখানে লাগানো জায়গা থেকে সন্দেশখালী দূরত্ব কত, কালীনগরে বিজেপির প্রতিষ্ঠিত কর্মী সবাই চেনে, তার বিরুদ্ধে FIR, 15 বছরের একটি মেয়ের বিরুদ্ধে FIR, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তার বিরুদ্ধে FIR, কেরলে, অন্ধ্রপ্রদেশে যারা শ্রমিক আছে, উত্তরপ্রদেশে যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের বিরুদ্ধে FIR, পুলিশ কি করবে? আমরা যখন কথা বলেছি পুলিশের সঙ্গে গত পঞ্চায়েত, এই পঞ্চায়েতের আগে পঞ্চায়েত নির্বাচনের পর, তখন IC প্রকাশ্যে বলেছেন আমাদের কাছে, যে আমি স্বীকার ভাই বলতে বাধ্য হচ্ছি, আমরা, তিনি বলেছেন ওখানকার থানার যে ওসি, তিনি বলছেন যে আমার কাছে সার্ভিস রিভলভার আছে, 8টা বুলেট আছে, 8টা বন্দুক আছে, যার মধ্যে 2টো খারাপ পুরনো যুগের, আর আমার এখানে যারা সিভিক ভলেন্টিয়ার্স আছে তাদের কাছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র আছে, তারা জ্যোতিপ্রিয়র কথা শোনে, তারা শেখ শাহজাহানের কথা শোনে। শাহজাহানের ভাই, আপনারা যাচ্ছেন ক্যামেরা নিয়ে তার সামনে বুম ধরছেন, সে একটা পায়েস পায়েস মুখ করে আপনাদের বিবৃতি দিচ্ছেন, আপনারা সারাদিন তার বক্তব্য চালাচ্ছেন, কি করে? আমার অভিযোগ নয়, ওখানকার প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জমি আমরা চিনি। তার ভূমিকা কি আমাদের জিজ্ঞাসা করতে হবে না? তৃণমূল কংগ্রেস ওখানে যারা করেছিলেন, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠিত মুখ যারা ওখানে আছে, যারা 2008, 2009, 2010, 2011 তৃণমূল কংগ্রেস ওখানে করতেন, তারা কোথায়? তাদের বাড়িতে জিজ্ঞাসা করুন। যে মহিলারা তাকিয়ে বলছেন যে আমাদের সুন্দরী বউকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, দেখুন ওর বাড়ির দেওয়ালে কোন পার্টির প্রতীক আঁকা আছে, দেখবেন তৃণমূল কংগ্রেসের। যারা হাতে বাঁশ নিয়ে বেরোচ্ছেন তাদের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে। যারা এর সঙ্গে রাজনীতির যোগাযোগ খুঁজছেন, ভুল করছেন, রাজনীতি তো আছেই। সন্দেশখালী 2 নম্বর ব্লকে বিজেপির থেকে শক্তি এখনো কারোর বেশি নয়, এত দোর্দণ্ড প্রতাপের পর আমাদের থেকে বেশি সন্দেশখালী ব্লকে 2 নম্বরে কেউ লোক জোগাড় করতে পারবে না, কালীনগরে আমাদের থেকে বেশি কেউ লোক জোগাড় করতে পারবে না, পারবে না। সন্দেশখালী 1 নম্বরেও 2টো অঞ্চল বাদ দিয়ে আমাদের থেকে বেশি ভিড় কেউ করতে পারবে না, কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে পশ্চিমবঙ্গে পারবে না। তো আমাদের বিরুদ্ধে মামলা হবে, আমাদের কর্মীদের তুলবে, আমরা তার জন্য প্রস্তুত আছি। কিন্তু সেদিনের যে অভ্যুত্থান হয়েছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পরিবার, বিজেপির পরিবার, কুচোকাচা যারা CPM টিকে আছে তাদের পরিবার, কারণ ওখানে লড়াই ছিল আমাদের CPM এর সঙ্গে, যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল তারা সবাই এই জমানায় তৃণমূল হয়ে গেছে। যে শেখ শাহজাহানের ফাঁসি চেয়েছিল বারাসাতে দাঁড়িয়ে, আমি সেই মঞ্চে ছিলাম, জ্যোতিপ্রিয় মল্লিক, তাপস রায়, মদন মিত্র, বাবু মাস্টারের ফাঁসি চাই, শেখ শাহজাহানের ফাঁসি চাই, মজিদ মাস্টারের ফাঁসি চাই, বুদ্ধদেব বাবুর ছেলে এদের ফাঁসি চাই, আজকে তাকে নিয়ে ব্লকের সভাপতি বানিয়ে দিয়েছিলেন মুকুল রায়, পরিস্থিতি আজকে দেখতে পাচ্ছেন।
মানুষের জীবন লুট, মহিলাদের সম্ভ্রম লুট। আর মনে রাখবেন, পশ্চিমবঙ্গের মহিলারা জেগেছে, প্রতিবাদ করছে, এবং যে সন্দেশখালীর মহিলারা, যে জেলিয়াখালীর মহিলারা, ওখানে ধর্মীয় স্বাধীনতা নেই, কয়েকটি অঞ্চল আছে, জীবন বিপন্ন করে জেলিয়াখালীতে যারা প্রতিরোধ করেছে, কোনো অগ্নিসংযোগকে আমরা সমর্থন করি না, কোনো সভ্য সমাজে এটা আকাঙ্ক্ষিত নয়, প্রত্যাশিত নয়, অনভিপ্রেত, কিন্তু যাদের জীবনে যৌবনে আগুন লাগিয়ে দিয়েছে তারা কি করবে, তারা ওখানে প্রতিরোধ করছেন। আজকে এটাকে রাজনীতির রং, বিভিন্ন সুড়সুড়ি, মিথ্যা মামলা, রাত্রিবেলা গিয়ে পুলিশ বাড়ি থেকে লোক তুলে আনা, মহিলাদের অ্যারেস্ট করা, প্রতিবাদ করবেন? আপনার বৌমাকে যদি নিয়ে চলে যায় রাত্রিবেলা, পরের দিন সকালে ফেরত দেয়, সেই সেই শাশুড়িমা রাস্তায় বটি নিয়ে নামবে না? অপরাধ, সেই অপরাধের জন্য আজকে 9 জনকে তুলে নিয়ে গেছে, এখন 8 জনকে মিনাকা থানায় রেখে দিয়েছে।